দুই বছরে দুধ পান দুধ দেওয়া যাবে কি না বা দুধ পান করানো যাবে কি না কোনো ছেলেকে? হ্যাঁ, কী জানা আছে আপনাদের? যাবে, কেউ কেউ কিন্তু ফতোয়া দিচ্ছে, আজকাল মেলা মুফতি হয়েছে, এই দুই বছরও দুধ পান করা হারাম। আমার এলাকাতে এক মুন্সিজি আছে, ওর বাচ্চারা যেমনই দুই বছর হবে তারপরে ও চিৎকার করুক আর যাই করুক তাই করুক জবরদস্তি দুধ ছাড়াবে, বুঝছে, হারাম। আচ্ছা, যদি হারাম হলো তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় একটা সাবালক ছেলে, সাবালক হয়ে গেছে, রেজাউল কবির, হ্যাঁ, সালেমা ওলা হুজাইফা, তার কী করে দুধ পান করেল? দুই বছর পরে দুধ পান করা, নিজের বাচ্চাকে যদি দুধ পান করা হারাম হয় তো পরের বাচ্চা ছেলে ওইটাকে দুধ সন্তান বানিয়ে নেওয়ার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন দুধ পান করে দাও আর যেই হে, বুঝতে পারলেন? কী করে করলেন? একটা যুক্তি শুনলেন আর একটা শোনেন। ফোকাহে কারামরা সবাই একমত যে দুধমা হওয়ার জন্য একমাত্র আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যতিক্রম মত ছিল। আর ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছেন যদি কোথাও নিরুপায় অবস্থা হয় তাহলে বড়কে দুধ পান করিয়ে দুই বছর পরেও, আড়াই বছর তিন বছর বাচ্চাকে দুধ পান করিয়েও দুধ সন্তান, দুধ ছেলে, দুধ মেয়ে বানানো যেতে পারে নিরুপায় হলে। ধরেন নিরুপায় হওয়ার উদাহরণ দিয়েছেন ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ যে আপনার ছেলে ছেলে মেয়ে হয়তো নেই, ঠিক আছে, একটা মেয়েকে নিতে চাইছেন, বড় হলে মেয়েটা তো আপনার মেয়ে থাকলো না কিন্তু দুধ পান করিয়ে নেন এমন কাউকে দিয়ে, তাহলে কি হয়ে যাবে? আপনার জন্য মাহরাম হয়ে যাবে। ধরেন হ্যাঁ, আপনার ভাগ্নি হয়ে গেল, আপনার ভাতিজি হয়ে গেল, তখন মাহরাম হলেন না কে হলেন না? এইরকম করার জন্য এইরকমটা যদি করা হয় নিরুপায়কে রাখতে হবে বা একটা ছেলেকে রাখতে হবে। এক্ষেত্রে ছেলেটা যদি নাবালক আছে অসুবিধা নেই, আপনার স্ত্রীকে দেখলো, ছেলেটা যখন সাবালক হবে আপনি ধরনের পশুপুত্র পালক পুত্র নিয়েছেন তখন দেখা যায় যে আপনার স্ত্রীকে না যায়জ নাই, তাহলে পর্দা করতে হবে। এইরকম পরিস্থিতিতে এই ছেলে আড়াই তিন বছর বয়স হয়ে গেছে, দুধ পান করিয়ে দিয়ে ওকে দুধ সন্তান বানানো যাবে কি না এই মাস আল্লাহ। অধিকাংশ আইমা চার ইমাম বলছেন না যাবে না দুই বছর পার হয়ে যাওয়ার পরে, কিন্তু ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন সেই হাদিসের ভিত্তিতে সেই বুখারী মুসলিম সহি হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ঘটনা এরকম ঘটেছে, নিরুপায় ছেলে মেয়ে নেই আর ছেলে এই ছেলে বড় হয়ে যাচ্ছে, আমার স্ত্রীকে এখন পর্দা করে পর্দা করে চলবে কি করে সংসারের কাজে, রাত দিন এই ছেলে থাকবে বাড়ির সংসার কাজ করতে হবে। আজকালকার মতো বেহায়া ব্যাপার তা নেই যে অসুবিধা নেই, হ্যাঁ নিজের করে নিয়েছি, হ্যাঁ চলবে না চলবে না, তখন নবী করিম সব দুধ পান করিয়ে দিতে বলেছিল। তো এইরকম পরিস্থিতিতে হতে পারে, এটা ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর মত। এটা একটা ঘটনা যে দুধ পান তাহলে দুই বছর বয়সের পরে জায়েজ বলেই তো এরকম ঘটনা ঘটেছে, তাই না? দ্বিতীয় হচ্ছে এই মাসলা ইখতিলাফ যে হয়েছে যে দুই বছরের পরে দুধ পান করালে রাজাআত প্রমাণিত সাবেত হবে কি না, মানে দুধ মা সাব্যস্ত হবে কি হবে না, এই মাসলা ইখতিলাফ কেন হইল? তাহলে এই মাসলা যখন ইখতিলাফ হয়েছে তার মানেই দুই বছর পরে দুধ পান করানো জায়েজ, যদি না যায় হয়তো এই মাসলাই উঠতো না, বলা হয় তাহলে দুই বছর পরে তো দুধ পান করাই হারাম, করানোই হারাম, তো আবার ফতোয়া কিসের? ঠিক কিনা বুঝছেন না যুক্তি? জি হ্যাঁ, তারপরে হাদিস দিয়ে একটা শোনাই তাহলে আরও ক্লিয়ার হবে যুক্তিগুলো। ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি বলছেন তার একটি অধ্যায়ে মাজা আন্নার রাদা আতা লা তুহাররিম ইল্লা ফি সিগারে দুনাল হাউলেন, এই অধ্যায় হয়েছে এই বিষয়ে যে দুধ পান করানো, দুধ পান করালে হারাম হবে না, অর্থাৎ সেটা মাহরাম প্রমাণিত হবে না, পালক সন্তান হবে না, দুধ সন্তান হবে না, ইল্লা ফি সিগার, তবে যদি সেটা নাবালক ছোট অবস্থা একবারে হয় না, কেমন দুনাল হাউলেন দুই বছরের নিচে, দুই বছরের কমে যদি সেটা হয়। তারপরে হাদিস নিয়ে আসছেন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে, উম্মুল মুমিনিন কালা, তিনি বলছেন কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেন লা ইয়াহরুমু মিনার রিদা ইল্লা মা ফাতাকাল আমআ ফি সাদিয়ে ওয়া কানা ক্বাবলাল ফিতাম, বুঝছেন, দুধ পান করালে কোনো হ্যাঁ কেউ হারাম হবে না, মানে দুধ পান করিয়ে ও দুধমা হয়ে গেল সুতরাং তার জন্য বিবাহ শাদী হারাম হয়ে গেল এটা হবে না, ইল্লা মা ফাতাকাল আম আফিস সাদি, তবে স্তন্য দান যদি করে এমন সময় যেই সময় দুধটাই হচ্ছে পাকস্থলী বিদীর্ণকারী, অর্থাৎ পাকস্থলীতে আর অন্য কোনো খাদ্য প্রধান খাদ্য হিসাবে নেই, আসল খাদ্য তার কি দুধ, মায়ের দুধ,
এই সময়টাই যদি দুধ পান করানো হয়, ওয়াকানা কাবলাল ফিতাম, আর এটা হবে দুধ ছাড়াবার বয়সের পূর্বেই। দুধ ছাড়াবার বয়স কখন? হ্যাঁ, দুই বছর। দুই বছরের পূর্বে এর মধ্যে হইতে হবে, তাহলে কি হবে? মাহরাম প্রমাণিত হবে যে এ দুধ মা হয়ে গেছে, সুতরাং এর জন্য হারাম হয়ে গেছে। জি, কথা বুঝতে পেরেছেন? এর ওপরে যদি হয় তাহলে কি হবে না, মাহরাম প্রমাণিত হবে না। এই হাদিস কি প্রমাণ করে না পরোক্ষভাবে যে ওর পরে দুধ পান করা জায়েজ আছে না জায়েজ নাই? না হলে এই প্রশ্নে উঠতো না, না হলে এই হাদিস বলার দরকার ছিল না। দেখো, দুধ পান তো দুই বছর, আর তারপরে জায়েজই নাই, সুতরাং এই হাদিস বলার কোনো দরকারই ছিল না। বুঝতে পেরেছেন? জি। আরও দারাকুতনীতে আবদুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস রয়েছে, বলছেন লা ইয়াহরামু মিনার রাদাই, দুধ পান করিয়ে হারাম হবে না, ইল্লা মা, হারাম হবে না মানে সে মা, মায়ের সাথে বিবাহ, দুধদানকারিণী সাথে বিবাহ হারাম হবে না, মানে দুধ মা প্রমাণিত হবে না, ইল্লা মা কানা ফিল হাওলাইন, তবে দুই বছরের মধ্যে হলে, দুই বছরের মধ্যে হলে। আরও শোনেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে ওয়াজাদ ওমা কানা বাদাল হাওলাইন ফালাইসা বিশাই, আর দুই বছর পরে যে দুধ পান করানো হয় সেটা দিয়ে ফালাইসা বিশাই কোনো কিছু প্রমাণিত হবে না, মানে দুধ মা সাব্যস্ত হবে না। তাহলে বোঝা গেল যে দু বছর পরেও দুধ পানের প্রথা প্রচলন ছিল, কিন্তু দুধ পান করিয়ে দিলে সেটা দিয়ে কি হবে না, রাজাত সাবেত হবে না, দুধ মা প্রমাণিত হবে না। সহি বুখারিতে যে রেওয়ায়ত রয়েছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে, তাতে রয়েছে যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই মত ছিল, আন্নাহা কানা তারা রেজা আল কাবীর ইউআসির ফি তাহরিম, বড় হওয়ার পরেও যদি দুধ পান করিয়ে দেয় কোনো মহিলা কোনো ছেলেকে, ধরেন আড়াই বছর, তিন বছর, চার বছর, পাঁচ বছরের ছেলেকে, সাত বছর পান করিয়ে দিল, বলছি ইউআসির ফি তাহরিম, তাহলে হারামে প্রভাব সৃষ্টি করবে, অর্থাৎ সে দুধ মা হয়ে যাবে, দুধ মা হয়ে সে কী হয়ে যাবে, হারাম হয়ে যাবে। ওয়াহুয়া কাউলু আতা ইবনে আবি রাবাহ, প্রখ্যাত তাবি আতা ইবনে রাবাহ মক্কার যে ফকিহ ছিলেন তার মত, ইমাম লাইস ইবনে সাদের মত, ওয়াকানাত আয়েশাত তামুরু বিমান তাখতারু আন ইয়াদখুলা আলাইহা মিনার রিজালি লিবাদি নিসাইহা ফাতুরদিহু, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে হয়তো কেউ এসে দিন শিখবে, আর এখন ওর দুই বছর পার হয়ে গেছে, একটু বড় হয়ে গেছে, তিন বছর, চার বছর, পাঁচ বছরের ছেলে হয়ে গেছে, তো এখন একে যদি এমন কোন নিকট আত্মীয় আয়েশা রাদিয়াল্লাহু তাআলার বংশের কোন মহিলার বোন অথবা ভাতিজি কারো সাথে যদি দুধ পান করিয়ে দেওয়া যায়, তাহলে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না কি হয়ে যাবেন, তার জন্য হারাম হয়ে যাবেন। হ্যাঁ, এমন কেউ আত্মীয় হয়ে যাবেন যাতে কি হয়ে যাবে, হারাম হয়ে যাবেন, তাহলে আর পর্দার দরকার হবে না, তাহলে আর পর্দা করার প্রয়োজন হবে না, এইরকম কাজটা তিনি করতেন। দলিল কি ছিল? ওয়াতাহতাজ্জু ফি যালিকা বিহাদিসে সালেম মাওলা আবি হুযাইফা, আবু হুযাইফার আজাদকৃত স্বাধীনকৃত গোলাম সালেম ছিল, যার ঘটনা দিয়ে দলিল পেশ করতেন তিনি। হাইসু আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমরাত আবি হুযাইফা, আবু হুযাইফার স্ত্রীকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুকুম করলেন, আন্তুর জিয়াহু, যে সালেমকে তোমার স্ত্রী দুধ পান করিয়ে দিক। সালেম ছিল আবু হুযাইফার, হ্যাঁ, আজাদ স্বাধীনকৃত গোলাম, সাবালক হয়ে গেছে, প্রায় সাবালক, জি, সাবালকের মতো, এক খুব বড় না হইলেও সাবালক হতে চলেছে বা কাছাকাছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সংক্ষেপ করে দেয় হাদিসটাই, সালেম বলে মালিক আবু হাজ বলে ইয়া রাসূলুল্লাহ, এই ছেলেটা ছোটো থেকে আমার বাড়িতে গোলাম ছিল, আর একে আজাদ করে দিয়েছি, আর একে ছাড়া আমার কোনো উপায় নেই, কারণ আমার কোনো ছেলে সন্তান নেই, আমার কোনো ছেলে সন্তান বা কোনো সন্তান সন্ততি নেই, ছেলে সন্তান আসলে নেই, কারণ দুধ নিজে পান পরিয়েছিল, তো ছেলে সন্তান নেই, আর এর দরকার সংসারের কাজের জন্য, বড় হয়েছে, এখন তো পর্দা করা জরুরি হয়ে গেছে, তো কী করবো? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছিলেন, যে আন্তর যাও, তোমার স্ত্রী, ওকে দুধ পান করিয়ে দিই, তোমার স্ত্রী কি করুক, দুধ পান করিয়ে দিকে। ওয়াকানা কাবীরান, আর সে বড় ছিল, ওই হাদিসে আসছে ওয়াকানা কাবীরান, সগীরান ছিল না, ছোট ছিল না, ফাকানা ইয়াদখুলু আলাইহা বিতিলকা রাদাআতি, এই দুধ পান করিয়ে দেওয়ার কারণেই ওই সালেম ছেলেটা এ আবু হুযাইফার স্ত্রীর ঘরে ঢুকতো, বাড়িতে ঢুকতো, কারণ হ্যাঁ, দুধ সন্তান হয়ে গেছে, দুধ সন্তান সাব্যস্ত হয়ে গেছে বলে স্বীকৃত হয়েছে। এটা হচ্ছে দলিল মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার, আতার এবং লাইস ইবনে সাদের। আর ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ সম্পর্কে বললাম যে যদি কারোর জন্য এরকম জরুরি হয়
তখন বিশেষ পরিস্থিতিতে খাস নবী সালামে মাত্র একটি ঘটনা ঘটেছে এবং নবী সালাম বলে দেননি যে এইটা এর জন্যই খাস। সুতরাং যখন বলেননি তো এটাকে নিরুপায় অবস্থায় যখন খুব জরুরি মনে করব তখন এটা এই বিধানকে প্রযোজ্য করব। হ্যাঁ, আর বাকি চার ইমাম তারা বলছেন না না এটা খাস, তারা খাসের দাবি করেছেন। চার ইমাম অধিকাংশ আলামারা বলছেন যে এই ঘটনাটি সালেমের ঘটনায় দুধ পান করা, যে বড় হওয়ার পরে দুধ পান করেছে এবং দুধ মা সাব্যস্ত হয়েছে, এটি হচ্ছে খাস, এটি হচ্ছে খাস। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্যান্য বিবিগণ এটাকে খাস মনে করতেন। আয়েশা রাদিয়াল্লাহু